বার্থ সার্টিফিকেট একটা অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি এই দেশের নাগরিক তার সবচেয়েতে বড় প্রমাণ কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বানাতে গিয়েছেন বার্থ সার্টিফিকেটের কারণে কিন্তু পাসপোর্ট তৈরি করতে পারছেন না কিংবা এনআরসিগত কারণে আপনার একটা বার্থ সার্টিফিকেট এই মুহূর্তে বানানোর প্রয়োজন হয়ে পড়ছে আপনার বয়স যাই হোক না কেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আজকের ভিডিওটা তাদের জন্য যাদের কাছে একটা বার্থ সার্টিফিকেট বানিয়ে রাখা খুব প্রয়োজন হয়ে পড়ছে তাই বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর বার্থ সার্টিফিকেট বানানোর ক্ষেত্রে ভিডিওটা দেখার পর যদি কোনো কোয়ারিস থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো বার্থ সার্টিফিকেট বানানোর জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় প্রথমেই হচ্ছে আপনি যে গ্রামে বাস করেন যেখানে আপনার জন্ম সেই গ্রামের পাঁচজন ব্যক্তি অবশ্যই কিন্তু তারা আপনাদের থেকে বড় হতে হবে একটা নর্মাল কাগজে আপনি টাইপ করে হতে পারে হাতে লিখেও হতে পারে আপনার ডিক্লারেশানটা এমন থাকবে আমি আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম আমি এই ব্যক্তিকে বিগত এতদিন ধরে চিনি জানি জন্ম থেকেই চিনি জানি এরকম একটা ডিক্লারেশান লিখে নিচে কিন্তু পাঁচজন ব্যক্তি যারা তাদের নাম ঠিকানা এবং সই এরকম করে একটা ডিক্লারেশান তৈরি করবেন এটা কিন্তু আপনার স্ক্যান করে আপলোড করতে হবে তার সঙ্গে কিন্তু আপনি যখন ফর্ম সাবমিট করবেন আপনার সেই ডকুমেন্টসের সঙ্গে এটা দিতে হবে তার সঙ্গে তাদের আধার কার্ড ভোটার কার্ড এমন ডকুমেন্টসও এদের সঙ্গে কিন্তু জমা দিতে হবে ডকুমেন্টসগুলির মধ্যে একটি আইডেন্টিটি প্রুফ সেটা আপনার আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটি আইডেন্টি প্রুফ আপনার কিন্তু এখানে আদার্স ইলেভেন ডকুমেন্টস হিসাবে জমা করতে হবে প্রুফ অফ বার্থ জন্মের প্রমাণ এখানে কিন্তু আপনি ভেরিফিকেশান সার্টিফিকেট প্রধান বা চেয়ারম্যান প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে ভেরিফিকেশান একটি সার্টিফিকেট দিতে পারেন সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল বা ডাক্তারের কাছ থেকেও কিন্তু একটি সার্টিফিকেট দিতে পারেন কিংবা অ্যাপিডেভিট বাই পিটিশনার আপনি একটি অ্যাফিডেভিট করেও জমা দিতে পারেন মোটামুটি এই ডকুমেন্টসগুলো যদি জোগাড় করেন এবং সেগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করে তার সঙ্গে ম্যানুয়ালি একটি অ্যাপ্লিকেশান করবেন বিডিওর কাছে তার সঙ্গে অনলাইনে যে ফর্মটি ফিল আপ করবেন এবং সাপোর্টিং পেপার্স যেগুলো থাকবে এগুলো সমস্ত কিছু পিন আপ করে জমা দেওয়ার পর মোটামুটি আপনি এক মাস বা পনেরো দিন পরে অনলাইনে চেক করলে দেখবেন আপনার বাসায় যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে খুব সহজেই বার করে ফেলতে পারবেন এবার আমরা দেখে নিই বার্থ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কিভাবে ফিল আপ করব বার্থ সার্টিফিকেট অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রথমে আপনারা ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে কিন্তু আপনার নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট করলে আপনার কিন্তু একটি আইডি আর পাসওয়ার্ড যেটা আপনার ক্রিয়েট হচ্ছে এই আইডি এবং পাসওয়ার্ডটি লগ ইন অপশানে যখন আপনি বসাচ্ছেন এরপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাচ্ছে ওটিপিটি বসানোর পর এই ডিস্ট্রিক্টের কিন্তু ওয়েবসাইট ওপেন হচ্ছে এখান থেকে কিন্তু বিভিন্ন ফর্ম ফিল করা যায় তার মধ্যে কিন্তু বার্থ সার্টিফিকেটের ফর্মটি ফিল করার ক্ষেত্রে সার্চ অপশানে গিয়ে পিমেসেস অফ ডিলাইট রেজিস্ট্রেশন অফ বার্থ বা শুধু বার্থ বলেও যদি আপনি সার্চ করেন দেখবেন আপনার বার্থ সার্টিফিকেটের ফর্মটির যে অপশানটি এখান থেকে ওপেন হবে এখানে আপনারা যখন ক্লিক করছেন এরপর কিন্তু এক এক করে যে বেসিক যে ইনফরমেশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান এক্ষেত্রে কিন্তু আবেদনকারীর নাম অর্থাৎ এখানে কিন্তু প্রথমে মিস্টার মিসেস মিস আপনার নামের ক্ষেত্রে যেটা হবে আবেদনকারীর এইভাবে কিন্তু আপনাকে বসাতে হবে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এজ জেন্ডার মোবাইল নাম্বার মোটামুটি এই বেসিক ইনফরমেশানগুলো কিন্তু এক এক করে আপনি ফিল করে যাবেন আপনার আধার কার্ড নাম্বার ইমেল আইডি এরপর কিন্তু প্লেস অফ বার্থ বার্থ প্লেস আচ্ছা বার্থ প্লেস টাইপ কোথায় হয়েছিলেন হসপিটাল বাড়িতে এখানে কিন্তু ক্লিক করে আপনি অপশান চুজ করবেন প্লেস নেম সে প্লেসটি উল্লেখ করবেন এরপর কিন্তু অ্যাড্রেসগুলো দেবেন পিনকোড দেবেন কান্ট্রি এস্টেট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আপনার এরিয়া রুরাল না আরবান আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি সেই সঙ্গে ভিলেজ বা ওয়ার্ড পোস্ট অফিস পুলিশ স্টেশন মোটামুটি এই অপশানগুলো এইভাবে ঠিকানাগুলো ফিল আপ করার পর এরপর কিন্তু ডিটেলস অফ চাইল্ড আপনার যার জন্য আপনারা যেভাবে বার্থ সার্টিফিকেট আবেদন করছেন তার নাম তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ জন্মের সময় মানে তার সময়টা একটা কী ছিল এখানে কিন্তু একটা ঘড়ির মতো থাকবে এটা আপনাকে মাল দিয়ে ক্লিক করে সেই অপশানগুলোতে নিয়ে যেতে হবে এরপর কিন্তু জেন্ডার মেল ফিমেল উল্লেখ করবেন ওয়েট অফ অ্যাট দ্য টাইম অফ বার্থ জন্মের সময় তার ওজন কত ছিল ঠিক তেমনিভাবেই ডিটেলস অফ ফাদার যদি একই জায়গায় জন্মস্থানের যদি একই থাকে তাহলে ইয়েস করে দেবেন সেই সঙ্গে নাম কমপ্লিটেড এডু লেভেল অফ এডুকেশন এখানে কিন্তু বাবার শিক্ষাগত যোগ্যতা অকুপেশান বাবার আধার কার্ড নাম্বার রিলিজিয়ান ধর্ম ঠিক তেমনিভাবে মার ক্ষেত্র একইভাবে হবে যদি একই থাকে সেম অপশানে ক্লিক করবেন অটোমেটিক চলে আসবে আলাদা হলে কিন্তু আপনার এখানে লিখতে হবে সেই সঙ্গে কিন্তু নাম মিডিল নেম লাস্ট নেম মার এডুকেশন অকুপেশান ধর্ম আধার নাম্বার এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ বিবাহের সময় তার বয়স কত ছিল এখানে কিন্তু উল্লেখ করতে হবে এরপর কিন্তু যেখানে আছে পারমানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্টস সেখানে প্যারেন্টের পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকলে ইয়েস করে দেবেন ক্লিক করে আর না হলে আপনাকে এক এক করে ঠিকানাগুলো বসাতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস একই হলে আপনারা সেম করে দেবেন না হলে আলাদা থাকলে আপনারা কিন্তু আলাদাভাবে অ্যাড্রেস উল্লেখ করবেন অ্যাড্রেস অফ পারমানেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য বার্থ জন্মের সময় তার ঠিকানা কী ছিল যদি একই থাকে সব বিষয়ে তাহলে আপনারা ইয়েস করে দেবেন আলাদা হলে আপনারা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনার উল্লেখ করতে হবে এরপর কিন্তু রেসিডেন্ট অফ মাদার মায়ের ঠিকানা জানতে চাইছে যদি আপ মায়ের ঠিকানা প্লেস অফ বার্থ ভিলেজ টাউন আপনার এইভাবে কিন্তু সমস্ত ঠিকানাগুলো উল্লেখ করে দিতে হবে এরপর কিন্তু আপনার ডিটেলস অফ ফাইভ লোকাল পার্সন গ্রান্টিং ওকে টু দ্য ডিলাইট রেজিস্ট্রেশন এখানে কিন্তু তারা যে সম্মতি প্রদান করছেন পাঁচজন লোক এখানে নেম অফ দ্য পার্সন ওয়ান এখানে কিন্তু প্রথম ব্যক্তি তার নাম লিখবেন অ্যাড্রেস অফ দ্য পার্সন ওয়ান তার ঠিকানা এইভাবে কিন্তু এক এক করে পাঁচজনের নাম এবং ঠিকানা লিখে যাবেন এই পার্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনারা সাবমিট অপশানে আচ্ছা এরপর আছে এটা বসানোর পর এখানে কিন্তু আছে নাম্বার অফ চিলড্রেন ব্রন এ লাইফ টু দ্য মাদার ফার ইনক্লুডিং দিস চাইল্ড যে বাচ্চা হচ্ছে তার আগেও যে কজন জীবিত বাচ্চা আছে এখানে উল্লেখ করবেন মেথড অফ ডেলিভারি নর্মাল সিজার এর কিন্তু উল্লেখ করবেন টাইপ অফ অ্যাটেনশন অফ কী টাইপের ডেলিভারি হচ্ছে ডিউরেশন অফ প্রেগন্যান্সি কত সপ্তাহে কিন্তু প্রেগন্যান্সি হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ এর কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে মোটামুটি কিন্তু এই সমস্ত ডকুমেন্টস যেগুলো চাইছে নর্মাল বেশিরভাগই কিন্তু আপনাকে ঠিকানা অ্যাড্রেস এবং বেসিক যে ইনফরমেশান এগুলো সমস্ত আপ বসানোর পর আপনারা যখন সাবমিট অপশানে ক্লিক করছেন এরপর কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই কিন্তু ডকুমেন্টসগুলো অরিজিনাল স্ক্যান করবেন প্রথমে দেখবেন লেখা রয়েছে আদার্স ইলেভেন ডকুমেন্টস এক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো একটি গভর্নমেন্ট আইডি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো একটি আইডি প্রুফ আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে আধার কার্ডটি যদি সঠিক থাকে তাহলে আপনি আধার কার্ডটি দিলেই বেস্ট হয় এরপর কিন্তু প্রুফ অফ বার্থ জন্মের প্রমাণ ভেরিফিকেশান সার্টিফিকেট প্রধান বা চেয়ারম্যানের থেকে আনা সেই সঙ্গে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল বা ডাক্তার থেকে আনা কিংবা এফিডেভিট বা পিটিশনার বয়সের প্রমাণ হিসাবে তিনটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে জোগাড় করতে হচ্ছে এরপর কিন্তু আপনার পাঁচজন যে সাক্ষী দিচ্ছে নর্মাল একটি কাগজে এখানে কিন্তু আপনি একটা ডিক্লারেশান লিখবেন আগেই বললাম যে এই মানে আপনার নাম গ্রামের নাম বাবার নাম এই দিয়ে জন্ম থেকে এই ব্যক্তিকে আমরা চিনি জানি এমন একটা ডিক্লেরশান লেখার পর ডিক্লারেশানটা উল্লেখ থাকবে টু দ্য ভিডিও ভিডিওর কাছে নিচে কিন্তু আপনার ভদ্রলোকের যারা লেখার পর এরপর কিন্তু নিচে আবেদনকারীর নাম পিতার নাম অ্যাড্রেস সই এরকম করে একটা ফর্ম্যাট বানাবেন এতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ব্যক্তি একটা পৃষ্ঠার মধ্যে করতে পারলেই ভালো হয় লেখার পর তারা পাঁচজন ব্যক্তির নাম তাদের পিতার নাম তাদের ঠিকানা এবং তারা সই করছে এবং তাদের প্রমাণস্বরূপ কিন্তু ম্যানুয়ালি তাদের আধার কার্ড ভোটার কার্ডের একটা জেরক্স নিয়ে নেবেন এটাও কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে স্ক্যান করে আপলোড করার পর ফর্মটি সাবমিট করার হয়ে যাওয়ার পর সাবমিট ফর্মটি তার সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু একটা ম্যানুয়ালি অ্যাপ্লিকেশান করতে হবে টু দ্য ভিডিও ভিডিওর কাছে আপনার যে আপনার একটি বার্থ সার্টিফিকেটের কী পণ্য প্রয়োজন হয়ে পড়েছে একটা ডিক্লারেশান লেখে আপনি সই করবেন যিনি আবেদনকারী তার সঙ্গে কিন্তু আপনার আধার কার্ড আপনার যেই পিটিশনার বা আপনার বয়সের প্রমাণ হিসেবে যেই ডকুমেন্টসগুলো বলা হলো এ সমস্ত ডকুমেন্টস তার সঙ্গে পাঁচজন সাক্ষী এবং সাক্ষীদের ডকুমেন্টস মোটামুটি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ভিডিও অফিসে জমা করবেন ভিডিও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যেই আপনি কিন্তু অনলাইনে আপনার যেই সাবমিট ফর্মটি এক নাম্বারটি বার হয়েছে ওটা দিয়ে যদি আপনি চেক করে দেখেন ভিডিও অফিস থেকে কনফার্ম করা হয়ে গেলে আপনি কিন্তু অনলাইন থেকে খুব সহজেই বার্থ সার্টিফিকেটটি বার করে নিতে পারবেন প্রিয় বন্ধুদের বলবো বার্থ সার্টিফিকেট বার করার ক্ষেত্রে যদি আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো কোয়ারিস থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর ভিডিওটি যদি আপনারা বুঝতে পারেন ভালো লাগে এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ